বাগেরহাটের ফকিরহাটে বাস চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন নিহত সন্তানের মা নিহতরা হলেন পটুয়াখালী জেলার গড়িয়া এলাকার মুসলিম উদ্দিনের ছেলে খলিলুর রহমান রাহি এবং তার ছেলে ফকিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মনিরুল ইসলাম জানান সকালে স্ত্রী সন্তান নিয়ে মোটরসাইকেলে করে পটুয়াখালী থেকে যশোরে শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন তারা পরে বাগেরহাট খুলনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলে বাবা ও ছেলে মারা যান এ সময় আশঙ্কাজনক অবস্থায় খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগমকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পুলিশ জানায় এ ঘটনায় বাস জব্দ করা হলেও চালক ও চালকদের সহকারী পালিয়ে যায় এদিকে নাটোরের লালপুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেট কারের ধাক্কায় রেহেনা খাতুন নামে এক গৃহবোধ নিহত হয়েছেন দুপুরে উপজেলার তিলকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে